এরপর আমরা আলোচনা করব যে সিসি টু পেপার, অর্থাৎ সেমিস্টার ওয়ানের সিসি টু পেপারে কি কি বিষয় আছে, এবং এটার নাম যেটা হচ্ছে সেটা হচ্ছে বাংলা ভাষার ইতিহাস, বাংলা ভাষার ইতিহাস আর ও ভাষাতাত্ত্বিক পরিচয়, এটা হচ্ছে এই পেপারটার নাম। অর্থাৎ এখানে ভাষার ইতিহাস আমরা জানতে পারবো এবং ভাষাতাত্ত্বিক বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে মডিউল হচ্ছে চারটি মডিউলে ভাগ করা হয়েছে। যেমন প্রথম মডিউলে আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় আর্য ভাষার বিবর্তন, ভারতীয় আর্য ভাষাটা কি সেটা আমাদের জানতে হবে, এবং এই ভারতীয় আর্য ভাষাটা সময়ের সঙ্গে সঙ্গে কীভাবে বদলাচ্ছে, অর্থাৎ প্রাচীন যুগে একরকম ছিল, মধ্যতে একরকম, নব্যতে একরকম, সেটা কেমন ছিল, এবং নব্য ভারতীয় আর্য ভাষার বৈশিষ্ট্য, তার নিদর্শন জানতে হবে, এবং এই নব্য ভারতীয় আর্য ভাষা থেকে কিভাবে বাংলা ভাষার উদ্ভব হয়েছে। এখানে একটা বড় প্রশ্ন আসতে পারে যে বাংলা ভাষার উদ্ভবের ইতিহাস আলোচনা করো, বাংলা ভাষাটা কিভাবে জন্ম হচ্ছে, এই বাংলা ভাষার সৃষ্টির কথা কিন্তু আমরা এই মডিউলে পাচ্ছি। মডিউল দুইতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বাংলা ভাষার বিবর্তন, অর্থাৎ একটা ভাষা কিভাবে বিবর্তিত হচ্ছে, পরিবর্তিত হচ্ছে। আমরা প্রাচীন যুগে চর্যাপদের সেই লাইনটার যদি আমরা আলোচনা করি যে কা আ তরু বড় পঞ্চবি ডাল চঞ্চল চিয়ে পৈঠ কাল, এই বাংলা আমরা সহজে সাধারণ অর্থে বুঝতে পারি না, কিন্তু আজকে যে বাংলা আমরা কথা বলছি আমরা প্রত্যেকেই সেটা বোধগম্য, আমরা বুঝতে পারি। অর্থাৎ ভাষাটা শুরুর দিকে যেমন ছিল, আজকে এই সময়ে এসে দাঁড়িয়ে কিন্তু ভাষাটা ঠিক সেরকম ভাবে থাকছে না, অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে ভাষাটা পরিবর্তিত হচ্ছে। এই ভাষার বিবর্তনটা আমাদেরকে জানতে হবে, অর্থাৎ ভারতীয় আর্য ভাষার নিরিখে বাংলা ভাষার যে বিবর্তন ঘটছে কোথা থেকে, প্রাচীন বাংলা, মধ্য বাংলা এবং আধুনিক বাংলা, এই যে বিবর্তনটা ঘটছে, বিবর্তনটা কিভাবে ঘটছে সেটা আমাদের একটা ইতিহাসধর্মী পাঠ এখানে নিতে হবে। এবং বাংলা ভাষাকে মূলত তিনটি পর্যায়ে ভাগ করা যায়, আমি বলেছিলাম 1, 2, 3, তিনটে ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাচীন, দুই হচ্ছে মধ্য, আর তিন হচ্ছে আধুনিক। অর্থাৎ প্রাচীন বাংলা কেমন ছিল, প্রাচীন বাংলার নিদর্শন আমরা কি কি পাচ্ছি, চর্যাপদ পাচ্ছি অবশ্যই, এই সময়ে প্রাচীন বাংলার বৈশিষ্ট্য কি কি পাচ্ছি, বাংলা মৌখিক কি বৈশিষ্ট্য পেয়েছি, এবং লিখিত বাংলার কি কি বৈশিষ্ট্য আমরা পাচ্ছি সেটা আমরা জানবো। এবং মধ্যযুগের বাংলা ভাষা, বাংলা ভাষাকে অনেকগুলো ভাগে ভাগ করা হয়েছে, তার মধ্যে মধ্যযুগ, এই মধ্যযুগের বাংলা ভাষাকে আমরা কি কি ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য পাচ্ছি, অর্থাৎ সেই সময় ভাষার কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে কিনা, সেই বৈশিষ্ট্যগুলো কি কি সেটা আমাদের জানতে হবে। এবং আধুনিক বাংলা ভাষা, আধুনিক অর্থাৎ আজকে দাঁড়িয়ে আমরা যে বাংলাটা বলছি সেই বাংলাটার কি কি বৈশিষ্ট্য আছে সেটা আমাদের জানতে হবে, এবং আধুনিক বাংলার কি কি নিদর্শন, অর্থাৎ এই সময়ে যে সমস্ত সাহিত্য রচিত হচ্ছে সেই সমস্ত সাহিত্যগুলোর নাম আমাদের জানতে হবে, একইভাবে মধ্য যুগের সাহিত্যের নামও আমাদের জানতে হবে। এরপরে আমরা মডিউল ফোরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বাংলা উপভাষা। এবার আমাদেরকে জানতে হবে যে উপভাষাটা কি, অর্থাৎ একটা একই ভাষা আমরা পশ্চিমবঙ্গে প্রত্যেকেই বাস করছি, এই পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে যে ছেলেটি বাস করে সে যেভাবে বাংলা ভাষাটা বলে, বাঁকুড়ার ছেলেটি সেভাবে বাংলা বলে না, আবার বাঁকুড়ার ছেলেটি যেভাবে বাংলা বলে হাওড়া বা হুগলি বা কলকাতার ছেলেটা সেভাবে বাংলা বলে না। অর্থাৎ একই ভাষা জায়গা অর্থাৎ স্থান ভেদে পার্থক্য তৈরি হচ্ছে, এই স্থান ভেদে পার্থক্যের ভিত্তিতে বাংলা ভাষাকে পাঁচটি উপভাষাতে ভাগ করা হচ্ছে। অর্থাৎ প্রধান বাংলা হচ্ছে বাংলা ভাষা, এটা স্থান ভেদে পাঁচটা উপভাষায় ভাগ করা হচ্ছে। এই পাঁচটা উপভাষা কি, এই পাঁচটা উপভাষার বিশেষত্ব কি কি, বৈশিষ্ট্য কি কি, এটা কিন্তু আমাদের এই অংশে পাঠ নিতে হবে। আর আছে ওই যে বাংলা উপভাষার পরিচয়, যেটা বাংলা উপভাষার পাঁচটা কি কি এবং সেই পাঁচটার বিশেষত্ব কোথায় বা বৈশিষ্ট্য কোথায় সেটা কিন্তু আমরা জানতে পারবো। আর আছে সাধু এবং চলিত বাংলা, সাধু এবং চলিত ভাষা, সাধু ভাষা আর চলিত ভাষা, অর্থাৎ বাংলা ভাষা এর দুটো ভাগ, একটা লিখিত রূপ একটা কথ্য রূপ, অর্থাৎ আমি যে বলছি তোমাদের সেটা হচ্ছে কথ্য ভাষা
এবং আমি যখন লিখছি তখন সেটা হচ্ছে লিখিত ভাষা। এই কথ্য ভাষাকে আবার দুটো ভাগে ভাগ করা যাচ্ছে, যেটা যখন আমরা বড়ভাবে আলোচনা করব তখন দেখব তার একটা ভাগ হচ্ছে সাধু এবং একটা হচ্ছে চলিত। অর্থাৎ সাধু ভাষা কাকে বলে, চলিত ভাষা কাকে বলে, সাধু ভাষার বৈশিষ্ট্য, চলিত ভাষার বৈশিষ্ট্য, সাধু ভাষা চলিত ভাষার মধ্যে সম্পর্ক এবং পার্থক্য, এই অংশে কিন্তু আমাদেরকে জানতে হবে। এবং সব শেষে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে বাংলা শব্দ ভাণ্ডার। বাংলা শব্দ ভাণ্ডার কাকে বলে, বাংলা শব্দ ভাণ্ডার কি, এবং এই যে ভোকাবুলারি, শব্দ ভাণ্ডারের যদি আমরা ইংরেজি দেখি তাহলে হচ্ছে ভোকাবুলারি, অর্থাৎ এই যে বৃহত্তর শব্দ ভাণ্ডারের মধ্যে কিছু আছে সংস্কৃত শব্দ, কিছু আছে বাংলার নিজস্ব শব্দ, কিছু বিদেশি শব্দ আছে, অর্থাৎ আমরা চেয়ার টেবিল যেমন বলছি তেমনি আলো বাতাসও বলছি, আবার বিভিন্ন খাবারের নাম বলছি যে খাবারগুলো বর্তমানে ব্যবহার হচ্ছে এবং সেগুলো কোনোটাই আমাদের এখানকার নয়। অর্থাৎ ভাত মুড়ি রুটি পিৎজা এই তিনটে কিন্তু একই বাংলা ভাষা বাঙালিরা ব্যবহার করছে, বাংলা ভাষার মতো অন্তর্ভুক্ত হয়েছে, কিন্তু তিনটেই যে বাংলা শব্দ এমনটা নয়। অর্থাৎ এখানে আমাদেরকে শব্দের ভাগগুলো জানতে হবে যে কোন শব্দটা কোথা থেকে আসছে, কি কিভাবে আসছে, এবং এখানকার বৈশিষ্ট্যগুলো কি কি, এবং এরকম আরো কোন উদাহরণ আছে নাকি, কোনটা কোন ভাষা থেকে আসছে সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে। এই টোটালটাকে নিয়ে কিন্তু আমাদের হচ্ছে বাংলা শব্দ ভাণ্ডার। সেখানে বাংলার নিজস্ব শব্দ আছে, বাইরে থেকে ধার করা শব্দ আছে, এবং কোনো কোনো শব্দ এসে বিদেশি শব্দ বাংলা এসে কিভাবে পরিবর্তিত হচ্ছে, বাংলার মতন করে আমরা ব্যবহার করছি। যেমন একটা উদাহরণ তোমাদেরকে দিচ্ছি, সেটা হচ্ছে টিউব অয়েল। টিউব অয়েল জল, এবার যে টিউব অয়েল বলি আমরা, এটা আমাদের সহজ মতো ব্যবহার করছি, আমরা বলি টিউব কল। অর্থাৎ টিউব অয়েল এটা একটা বাইরের শব্দ বিদেশি, এটাকে আমরা আমাদের মতন করে ব্যবহার করে নিচ্ছি, বলছি টিউব কল। হসপিটাল আমরা আমাদের মতন করে সহজভাবে ব্যবহার করে নিচ্ছি, হাসপাতাল। অর্থাৎ বিদেশি শব্দ আমাদের বাঙালিরা আমাদের নিজেদের সুবিধার্থে সহজ করে নিচ্ছি, এইগুলো কিন্তু আমরা বাংলা শব্দ ভাণ্ডারের মধ্যে দেখতে পাবো। এইখানে আমরা চারটে মডিউল, এই চারটে মডিউল নিয়ে আমাদের এই সিসি টু পেপার আছে, ঠিক আছে।